গতকাল বর্ধমান স্টেশন প্রাঙ্গণে আইএনটিটিইউসি জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম একটি সভা করেন, কিন্তু অভিযোগ প্রাক্তন আইএনটিটিইউসি জেলা সভাপতি পাপ্পু আহমেদকে সেই হিসেবে কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু সেদিনের সভায় আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমের ভূয়সী প্রশংসা করেন, আর তারপরেই প্রাক্তন জেলা সভাপতি পাপ্পু আহমেদকে এক হাত নেন তৃণমূল নেতা মুক্তার মিয়া। সভাতে তিনি আক্রমণ করেন পুরাতন জেলা সভাপতিকে। তিনি বলেন যে ভবিষ্যতে তার নাকি আইনি জটিলতা ছিল। একদিন তিনি টিকিটের ব্যবসা করতেন, আজ টিকিটের ব্যবসায় লস খেয়ে তিনি পার্টিতে আছেন, এছাড়াও বিভিন্ন রকম মন্তব্য করেন। আজ সেই মন্তব্যের প্রতিবাদ করে পূর্বতন জেলা সভাপতি পাপ্পু আহমেদ ও তার সংগঠনের কর্মীরা। দেখুন, বিষয় ব্যাপারটা তো আপনারাই বুঝবেন, আপনারা নাকি শুনছেন যে অভিযোগের ব্যাপার, কি অভিযোগের কথাটা আপনারা শুনছেন? আমাদের নেতা যে আছে ইফতিকার আহমেদ পাপ্পুদার বিরুদ্ধে কাল মুক্তার মিয়া বিস্ফোরক সব অভিযোগ করেছে। আপনারা তো তার সহকর্মী, পাশে সব সময় থাকেন, তাকে চেনেন, এই সম্বন্ধে কি বলছেন? সেই সব অভিযোগটা উনি কি করেছেন বলুন তো। অভিযোগ করছে মূল যেটা টাকা তুলেছে মার্কেট থেকে অনেক, হ্যাঁ, তছরূপ করেছে। দেখুন অভিযোগ, দেখুন যে কেউ করতে পারে যা কারোর বিরুদ্ধে, দেখতে হবে যে ব্যক্তি অভিযোগটা করছে সে ব্যক্তিটা নিজে কেউ। আমি তো যেটুকু শুনেছি যে উনি প্রথমে তো এখানে ওই নিচের মধ্যে বসে লটারি টিকিট বিক্রি করতেন, 1 কোটি টাকা নাকি হয়েছিল, তারপর থেকে উনি আর মানুষ আছেন বলে আমার মনে হয় না। কারণ আমি যেটুকু শুনেছি যে উনি নিজের ছোটো ভাইয়ের ঘর ভেঙেছে, বৃদ্ধ বয়সে মাকে নাকি ভিক্ষা করতে হয়েছে, এটা শুনেছি আমি। তো সেসব মানুষের অভিযোগের কোনো ভিত্তি আছে? তাদের তারা অধিকার কোথায় আছে তাদের অভিযোগ করার? যেসব অভিযোগ করছে টাকা পয়সা নিয়ে কী বলছেন? একদম বাজে কথা, টাকা পয়সার ব্যাপারে দেখুন, আপনি কোন জায়গায় টাকা পয়সা, স্টেশন চত্বরে? একদম স্টেশন চত্বরে। স্টেশন চত্বরে পাপ্পু ভাইয়ের মতন লোক পাওয়া মুশকিল। কেন দেখুন, উনি নাকি একটা হিসাবের কথা বলেছেন যে 9 লক্ষ টাকা হিসাবের কথা। আমার কথা হচ্ছে যে যেসব সেক্টরে মানুষরা, এই যে এত মানুষ, হাজার হাজার মানুষ পাপ্পু ভাইয়ের সঙ্গে রয়েছে, তারা কেমনি রয়েছে? আর হিসাব পাপ্পু ভাই যেভাবে চলে, বিভিন্ন সেক্টরকে যেভাবে হিসাব দেয়, কোনো হরিদাসকে তো হিসাব দেওয়ার কথা নয়, কোনো হরিদাস প্রশ্ন করে তাকে হিসাব দিতে হবে, হরিদাসের প্রশ্ন জবাব দেওয়া। মুক্তার মিয়া বলেছেন যে পাপ্পু আহমেদ যদি এত দুঃখ সংগঠক, ভালো সংগঠন আইডেন্টিটি চালায়, তাহলে ওনাকে রাজ্য সভায় আমরা একসাথেই করি। সে সময় একটা হাওয়া উঠেছিল বিজেপি নিয়ে, বুঝতে পেরেছেন? সে সময় দেখা গেল বাজার থেকে কিছু ছেলেকে নিয়ে উনি কিন্তু সাটে ঘাটে বিজেপির লোককে নিয়ে বসিয়ে, দোকানের মধ্যে বসিয়ে আড্ডাবাজি করছে, ক্লাবের ভিতরে দেখেছি, এখানে অফিসের ভেতরে উনি এখানে মানে ড্রিঙ্ক মদ্যপান অবস্থায় এখানে করেছেন, বাজার কমিটির পয়সা তুলে উনি শাড়ি বিতরণ করেছেন, মানে এরকমভাবে খাসির মাংস খাওয়ানো হয়েছে, যে তারপরে হিসাবে যখন দেওয়া হচ্ছে বাজারের লোককে বলছে যে এই বাজার কমিটির তরফ থেকে আমি খাবিছি, একটু গরিব মানুষ। আমরা ক্যামেরার মাধ্যমে শুনেছি যে আপনাদেরকে বলে তোলা তোলেন স্টেশন থেকে, কী বলবেন এই বিষয়ে? মুক্তার মিয়া বলে আপনাদেরকে যে তোলা তোলেন স্টেশন থেকে, কী বলবেন এই বিষয়ে আপনারা? মুক্তার মিয়া বলেন তোলা তুলে স্টেশন থেকে, মুক্তার মিয়া প্রমাণ করতে পারবেন তোলা তুলেন? আরেকটি গুরুতর অভিযোগ উঠেছে, ওনাকে আপনারা জোর করে কিন্তু তাড়িয়ে দিয়েছেন। না, এটা ভুল, একদম ভুল অভিযোগ। এখানে বাজারের সব সমস্ত দোকানদার এখানে আছেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন, যা দোকান আগে ছিল তার থেকে মিনিমাম আমার মনে হয় 30 থেকে 40টা দোকানদার আরও বেড়েছে, কোনো দোকানদারকে তোলা হয়নি। যেই দোকানদাররা এখানে এসে নোংরামি করেন, খরিদ্দার সঙ্গে ব্যাড বিহেভিয়ার করেন, শুনি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু করছেন বাজারের প্রতি, তাকে ওয়ার্নিং দেওয়া হয়, কাউকে তাড়ি দেওয়া হয় না। কোনো এমন একটা ব্যক্তি নেই যাকে তাড়ি দেওয়া হয়েছে এখানে। এখন আমি লাইভ বসে আপনাকে প্রমাণ দিতে, মানে চ্যালেঞ্জ করতে পারি, আপনি প্রমাণ দিতে পারেন। মুক্তার মিয়া, দাদা, মুক্তার মিয়া নিজে ভয়ে বাইরেটা ছেড়ে দিবে, নিজে ভয়ে, আমরা একবার এসেছিলাম মুক্তার মিয়ার কাছে, আমি গিয়েছিলাম, আর বাজারে তখন সেক্রেটারি ছিল শম্ভু চৌধুরী, ওনার কাছেও এসেছিলাম। তখন একটা মানে আবা বাবা বিজেপি নিয়ে একটা খুব ইয়ে ছিল, তা আমি এসে জিজ্ঞাসা করেছিলাম যদি কোনো অসুবিধা থাকে আমরা তো একসঙ্গে পার্টিটা করি, যদি অসুবিধা থাকে আমরা আছি, আমাদেরকে দাদা বলেছে, আমাদের পাপ্পুদা বলেছেন যে যাও, যদি অসুবিধা থাকে আমরা আছি ওনার সঙ্গে। বলছি দাদা, আপনি তো ক্যাশিয়ার, হিসাব কিতাবের বিষয়টা আপনি তো জানেন, কিন্তু এই যে এত বড় টাকার একটা তছরূপের ঘটনা বলছে মুক্তার মিয়া, কী বলবেন? আমার কাছে যে ধরনের টাকার ক্যাশের হিসাব আছে সেই হিসাবটাই আমার কাছে আছে,
বুঝলেন, যা খরচা হতো এরা খরচা করত, যে পয়সাটা আমাকে দিত সেটার ব্যালেন্সের হিসাব করে হিসাবটা আমাকে আগেকার কমিটির হিসাবটা ছিল আমার কাছে। এবার খরচাটার হিসাব ওরা বলে দিত, এই পয়সাটা এত খরচা হয়েছে, বাদ বাকি ব্যালেন্স পয়সাটা আমার কাছে হিসাব আসে। তছরুপের ব্যাপারটা কী বলো, যে 9 লক্ষ টাকার যেটা বলছি, তখন বাজারে একটা এক্সট্রা প্রচুর পয়সা খরচা করেছে বুঝলেন, মানে সে হিসাবটা বুঝলেন, মানে বাজারের টাকা, তখন বাজারে 10 টাকা তোলা হতো, তখন মিনিমাম যা টাকা হতো তখন একটা টাইমে প্রচুর পয়সা খরচা হয়েছে, এই রেলে রেখে দিয়ে ওই অফিসার আসছে ওকে খাইয়ে এরকম করে একটা পয়সা প্রচুর খরচা হয়েছে, নিয়ে সেইভাবে পয়সা নিয়ে তারপর আমার কাছে সামথিং এই 7,70,000-80,000 টাকার মতো একটা ক্যাশের অ্যাকাউন্টে ছিল, আর সামথিং কিছু লোকের কাছে পয়সা 50,000-60,000 টাকা বাকি রাখা ছিল, ওরা লোন হিসাবে নিয়েছিল বাজার কমিটি থেকে, নিয়ে এই টাকাটাই এদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এখন পাপ্পুদার নির্দেশে ধরুন টাকাটা 5 টাকা করা হয়েছে, বাজারও আগের থেকে অনেক সুস্থভাবে চলছে, আমরাও ধরুন আমি এখানকার পুরনোই ব্যবসাদার, ব্যবসাও আমি করছি, মানে খুব ভালোভাবে এখন ব্যবসা হচ্ছে। অভিযোগটা যেটা করেছে সেটা নিয়ে কী বলছেন বলুন, যে অভিযোগটা উনি করেছেন সেটা নিয়ে কী বলছেন? না না, এখন তো পাপ্পুদার এতে কোনো পয়সার কোনো হেল্পের কিছু ব্যাপার নেই, একদম কোনো